স্বাধীনতার পর থেকে প্রতি বৃহস্পতিবার ঘোড়ার হাট বসছে জামালপুরের তুলসীপুরে। হাটে 7 প্রজাতির ঘোড়া পাওয়া গেলেও গাড়ি টানা ঘোড়ার চাহিদা বেশি। এ চিত্র জামালপুর সদরের তুলসীপুর হাটের। প্রতি বৃহস্পতিবার এ হাটে জামালপুর ছাড়াও ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা যান ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য। ঘোড়ার শক্তি পরীক্ষার জন্য হাটের মধ্যে কাদা দিয়ে তৈরি করা হয় রাস্তা। যে ঘোড়া কাদার মধ্য দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতে পারে সেই ঘোড়া বেশি শক্তিশালী, তার দামও বেশি। আমি বাজারে আজকে আসছি, আসার পরে আমি একটা ঘোড়া কিনছি 6,500 টাকা দিয়া। তো আমার গরুর ফার্ম আছে, গরু পালার খুব শখ, তো চিন্তা করলাম আমি একটু শখের জন্য একটা ঘোড়াও কিনি। দুইটা রেসিং ঘোড়া পেয়েছি, দামগুলো একটু হাই চাচ্ছে। 30 বছর যাবত ঘোড়ার ব্যবসা করি, প্রতি হাড়ি তুলসীপুর বাজার আসি, দাম প্রায় ভালোই আছে বর্তমান। আমি আজকে 4টা ঘোড়া নিয়েছি, 4টির মধ্যে একটা বিক্রি হয়েছে। তুলসীপুর হাটে 7 প্রজাতির ঘোড়া পাওয়া যায়, এদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় গাড়ি টানার ঘোড়া। আমাদের বাজারে গাড়িওয়ালা ঘোড়া বেশি বেচা কিনি হয়। বাংলাদেশের 64টা জেলা থেকে এখানে লোক আসছে। ঐতিহ্যবাহী এই ঘোড়ার হাটে বিশুদ্ধ পানি ও আধুনিক পয় নিষ্কাশনের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। এখানে ক্রেতা বা বিক্রেতা আসবেন, তাদের যাতে সার্বিক সুবিধা বা নিরাপত্তার ব্যবস্থাগুলো দেখভাল করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। হাটে জাতভেদে একটি ঘোড়া বিক্রি হয় 10,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। দীপ্ত, বার্তাকক্ষ। স্বাধীনতার পর থেকে প্রতি বৃহস্পতিবার ঘোড়ার হাট বসছে জামালপুরের তুলসীপুরে। হাটে 7 প্রজাতির ঘোড়া পাওয়া গেলেও গাড়ি টানা ঘোড়ার চাহিদা বেশি। এ চিত্র জামালপুর সদরের তুলসীপুর হাটের। প্রতি বৃহস্পতিবার এ হাটে জামালপুর ছাড়াও ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা যান ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য। ঘোড়ার শক্তি পরীক্ষার জন্য হাটের মধ্যে কাদা দিয়ে তৈরি করা হয় রাস্তা। যে ঘোড়া কাদার মধ্য দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতে পারে সেই ঘোড়া বেশি শক্তিশালী, তার দামও বেশি। আমি বাজারে আজকে আসছি, আসার পরে আমি একটা ঘোড়া কিনছি 6,500 টাকা দিয়া। তো আমার গরুর ফার্ম আছে, গরু পালার খুব শখ, তো চিন্তা করলাম আমি একটু শখের জন্য একটা ঘোড়াও কিনি। দুইটা রেসিং ঘোড়া পেয়েছি, দামগুলো একটু হাই চাচ্ছে। 30 বছর যাবত ঘোড়ার ব্যবসা করি, প্রতি হাড়ি তুলসীপুর বাজার আসি, দাম প্রায় ভালোই আছে বর্তমান। আমি আজকে 4টা ঘোড়া নিয়েছি, 4টির মধ্যে একটা বিক্রি হয়েছে। তুলসীপুর হাটে 7 প্রজাতির ঘোড়া পাওয়া যায়, এদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় গাড়ি টানার ঘোড়া। আমাদের বাজারে গাড়িওয়ালা ঘোড়া বেশি বেচা কিনি হয়। বাংলাদেশের 64টা জেলা থেকে এখানে লোক আসছে। ঐতিহ্যবাহী এই ঘোড়ার হাটে বিশুদ্ধ পানি ও আধুনিক পয় নিষ্কাশনের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। এখানে ক্রেতা বা বিক্রেতা আসবেন, তাদের যাতে সার্বিক সুবিধা বা নিরাপত্তার ব্যবস্থাগুলো দেখভাল করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। হাটে জাতভেদে একটি ঘোড়া বিক্রি হয় 10,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। দীপ্ত, বার্তাকক্ষ।